আসসালামু আলাইকুম। আজ পহেলা রমজান, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমরা সকলে রমজানের পবিত্রতা রক্ষা করব, এই প্রত্যাশায় প্রিয় বাংলা টিভির এগিয়ে চলা। খোশ আমদেদ মাহে রমজান। আজ পহেলা রমজান, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন আর তাকওয়া অর্জনের রমজান মাসের প্রথম দিন। অফুরন্ত রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও ফজিলতপূর্ণ এই মাসে নাজিল হয়েছে আল কোরআন। ফলে আল কোরআনের মর্যাদার বদৌলতে এই মাসেই মর্যাদা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। রমজান শুরু উপলক্ষে সব ক্ষেত্রে ইসলামী ভাবধারায় শুরু হয়েছে আমাদের জীবনাচার, পরিবর্তন এসেছে দৈনিক কাজের রুটিনেও। ইতোমধ্যে রমজান মাসের মর্যাদা রক্ষায় বদলে গেছে পুরো দেশের সামগ্রিক প্রেক্ষাপট। তবে সরকারের নজরদারি আর ইসলামী আইনকানুনের যথাযথ প্রয়োগ থাকলে রমজান মাসে এদেশের পরিবেশ আরও উন্নত হতো বলেই রোজাদারগণ মনে করেন। এদিকে রমজানে বিক্রি বেড়েছে ইসলামী বইয়ের, বিশেষ করে রোজা, নামাজ ও মাসালা মাসাইল বিক্রি হচ্ছে বেশি। বাইতুল মোকারম, কাঁটাবন মসজিদ, বাংলা বাজার সহ অন্যান্য এলাকার বইয়ের দোকানেও ভিড় বেড়েছে। টুপি জায়নামাজের বিক্রিও বেড়েছে সমানতালে। বিভিন্ন মসজিদে রমজান উপলক্ষে পবিত্র কোরআন ক্লাসেরও আয়োজন চলছে। অনেক মসজিদে শুরু হয়েছে শুদ্ধ কোরআন পাঠ। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রমজানের পবিত্রতা রক্ষার আবেদন জানিয়ে প্রচারপত্র বিলি করা হচ্ছে। দেশের ইসলামী সংস্কৃতি মোতাবেক নিকট আত্মীয়দের বাসায় ইফতারির নানা আইটেমও পাঠানো হচ্ছে। চলছে রমজানের শুভেচ্ছা বিনিময়। ইতোমধ্যে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেরও কাজের দৈনিক রুটিনে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন এসেছে সাধারণ লোকজনের প্রাত্যহিক কাজকর্মের রুটিনেও। রমজান মাসকে যারা আত্ম উন্নয়ন আর আত্ম সংগঠনের মোক্ষম সময় হিসেবে বেছে নিয়েছেন, তারাও নিজেদের দৈনন্দিন কাজের রুটিনে আনছেন আমূল পরিবর্তন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি ছাড়াও সেহেরি, ইফতার ও তারাবি নামাজের সময়কে অগ্রাধিকার দিয়ে নিজেদের দৈনিক কাজের রুটিনে আনতে হচ্ছে পরিবর্তন। দিনের কাজের ফাঁকে বিশ্রামের সুযোগ নিয়ে রাতের ইবাদতের সময় বের করে নিচ্ছেন অনেক রোজাদার। রমজান মাস পরিবারের পুরুষ সদস্যরা বাইরের কাজের রুটিনের ক্ষেত্রে যেমন একটি পরিবর্তন আনছেন, ঠিক তেমনই পরিবারের সব সদস্যদের জন্য পছন্দসই সেহেরি রান্না করা, আলাদা একটু বেশি সময় নিয়ে বাহারি ইফতার তৈরিতেও সময় পার করবেন তারা। এছাড়া নিয়মিত নামাজ বন্দেগী ছাড়া তারাবি ও অন্যান্য ইবাদতেও মশগুল থাকবেন পরিবারের মা ও বোনেরা। অনেকে আবার রমজানকে ইবাদতের মুখ্যম সময় ধরে নিয়ে কোরআন খতমেরও প্রস্তুতি নিচ্ছেন। অনেক মা বাবা পরিবারে তাদের ছোট সন্তানদের জন্য আয়োজন করছেন কোরআন বা আরবি শিক্ষার আসর। সরেজমিনে দেখা গেছে গতকাল সোমবার সকাল থেকেই সগরম ছিল রাজধানীর বিভিন্ন ইফতার তৈরির আইটেমের বাজার। বিশেষ করে চিনি, ছোলার ডাল, পেঁয়াজ, বেগুন, সয়াবিন, বেসন বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। অনেকে কিনছেন নানা আইটেমের ফল। রোজায় সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল 9টা থেকে 3:30টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। ব্যাংক বিমার গ্রাহকদের জন্য লেনদেনের সময়সূচি সকাল 9:30 থেকে 2:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকেই অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, youtube.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7 এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, DVB S2, 8PSK, MPEG 4, EFC 5000, ফ্রিকোয়েন্সি 3725 V। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।